কলকাতায় দ্বিতীয়বার ফুসফুস প্রতিস্থাপন হলো। আজ ভোর 5টায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। গত 13 নভেম্বর 21 বছরের এক যুবকের ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা। তারপর তার অঙ্গদানের সিদ্ধান্ত নেয় তার বাবা। যুবকের ফুসফুস পেলেন 53 বছরের মহিলা। তিনি ওই হাসপাতালেই একমো সাপোর্টে ছিলেন। আপাতত স্থিতিশীল রয়েছেন ওই মহিলা। এর আগে একবার ফুসফুস প্রতিস্থাপন সফল হয়নি, তাই এখনও প্রায় 96 ঘন্টা ওই মহিলাকে পর্যবেক্ষণে রাখা হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। যুবকের লিভার বা যকৃত পেলেন এবং একটি কিডনি পেলেন ওই হাসপাতালের অন্য 2 রোগী। দ্বিতীয় কিডনি পেলেন বাইপাসের আরেকটি বেসরকারি হাসপাতালের রোগী। হৃদযন্ত্র পেলেন SSKM হাসপাতালের এক রোগী। গত 3 নভেম্বর রাতে স্কুটি দুর্ঘটনায় জখম হন ওই যুবক। 4 নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছিল। আসার সময় জিনিসটা হয় রাত 12টার সময়। চামনগরে ব্রিজ থেকে নামতে গিয়ে সার্ভিস রুটে হয়েছিল। তারপর পুলিশ যায়, পুলিশ গিয়ে হসপিটালে পাঠায়, বীরেন বোস হসপিটালে। আমাদের ফোন করে জানানো হয়। HS কমপ্লিট করে ফার্স্ট ইয়ারে উঠে ঢোকে জয়েন করে কন্টিনিউ সেটাকে করেনি। একটা কাজ করতো, হাতের ফাইবারের একটা কাজে ঢুকেছিল, ওটাই শিখছিল। হায়দ্রাবাদে ছিল, পুজো কয়েকদিন আগে হায়দ্রাবাদ থেকে ফিরে আসে, পুজো কাটিয়ে আবার চলে যাওয়ার কথা ছিল। হার্ট যেখানে গেছে সেটা ইনফরমেশন আমার একটু দরকার। ভাই হ্যাঁ ভাই সেখানে আছে। আমি আমার মায়ের সামনে গিয়ে দাঁড় করাতে পারি যে এর মধ্যে তোমার ছেলে আছে। শ্যামনগরের 21 বছরের যুবকের পথ দুর্ঘটনায় ব্রেন ডেথ ঘোষণার পর তার পরিবারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মরণোত্তর অঙ্গদানের। পরিবারের তরফ থেকে সম্মতি পাওয়ার পরই তার 2টি কিডনি, হার্ট, লিভার এবং তার সঙ্গে সঙ্গে ফুসফুসও প্রতিস্থাপনের জন্য উপযুক্ত বলে মনে করেন চিকিৎসকেরা। একজন মহিলা যিনি 121 দিন ধরে একমো সাপোর্টে ছিলেন, তার ফুসফুস কার্যত বিকল হয়ে গিয়েছে। 21 বছরের এই যুবকের পরিবারের তরফ থেকে দান করা সেই ফুসফুস নিয়ে নতুন জীবনের পথে এগোতে চলেছেন সেই মহিলা। ক্যামেরা দেবজ্যোতির সঙ্গে মৈত্রী, Zee 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।